নমস্কার, আমি সব্যসাচী। যুক্তিতর্কের এই এপিসোডে আপনাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যুক্তিতর্কের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে আমরা কথা বলি, আমরা ডেকে নেই আমাদের বিশিষ্ট জনদের এবং যুক্তিতর্ক সব কিছু মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে যাতে উপনীত হতে পারি, সেটাই আমাদের একটা ছোট্ট প্রয়াস থাকে, যাতে সমাজ এর পক্ষে একটা সুষ্ঠু রায় দিতে পারে এবং আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি আমরা কিছু শিখতে পারি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ধর্ম, ধর্ম এবং রাজনীতি। ধর্মই আমাদের জীবনের মূল স্রোত। আমাদের মনীষীরা বলে গেছেন, মহাপুরুষরা বলে গেছেন যে ধর্মলাভের মাধ্যমেই আমাদের জীবনের মূল উৎকর্ষ সাধন। শ্রীরামকৃষ্ণের মতো মহাপুরুষ বলে গেছেন, সর্বধর্ম সমন্বয়। ধর্মকে আমরা আলাদাভাবে দেখতে পারি না। আমাদের একটা পুকুরে বিভিন্ন ঘাট থাকে, আমরা যখন জল পান করি, কেউ বলছেন জল, কেউ বলছেন পানি, কেউ বলছেন ওয়াটার, কিন্তু তার যে মূল আমাদের তেষ্টা মেটানো, সেটা জলের ধর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সমাজে আজকে অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ধর্ম নিয়ে যেভাবে হানাহানি দিনকে দিন বেড়ে যাচ্ছে, এবং সবচেয়ে আমাদের দুর্ভাগ্যজনক জায়গাটা এই জায়গায় যে রাজনীতি, রাজার নীতি, যে দেশ চলে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ, বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই রাষ্ট্রে আজকে আমরা প্রতিদিন দেখছি ধর্ম নিয়ে হানাহানি। এবং আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন দল রয়েছেন, দলের নেতৃবর্গ রয়েছেন, আমরা দেখছি কোনো দল হয়তো ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করছেন, আবার বিরোধী দল যারা রয়েছেন এরাও কিন্তু বাদ যান না, এরাও আবার সমালোচনা করছেন পরোক্ষভাবে সেই ধর্মকেই আবার হাতিয়ার করে। সত্যি এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারি না, এবং আমরা আমাদের জন্য একটা অশনি সংকেত আমরা নিজেই বয়ে নিয়ে আসছি। খুব বেশি দেরি করবো না, আমাদের মধ্যে অতিথিরা উপস্থিত রয়েছেন। আজকে আমরা আমাদের স্টুডিওতে যাদের ডেকে নিয়েছি, আমাদের মধ্যে রয়েছেন শাসক দলের পক্ষে ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট যুব নেতা শ্রী কনাথ প্রকাশ মহাশয়। নমস্কার দাদা। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিরোধী দলের পক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের শিলচর সহ বরাক উপত্যকার একজন সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত এবং শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারপারসন শ্রী তমালকান্তি বণিক। নমস্কার দাদা। নমস্কার। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুপরিচিত বরাক উপত্যকার বিশিষ্ট বামপন্থী নেতা শ্রী সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়। নমস্কার। বন্ধুরা, আমি ভূমিকাতে অনেক কিছু বললাম, এবারে আমরা শুনব, আমরা কিছু কথা জানতে চাইব আমাদের অতিথিদের কাছ থেকে। আমি প্রথমেই ভূমিকাতে আজকের মূল যে বিষয়টা, ধর্ম এবং রাজনীতি, এই বিষয়টা আমি অনেকটা বলে দিয়েছি এবং আমরা আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। আমি প্রথমেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি যথেষ্ট অভিজ্ঞ এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ শ্রী সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়। আমি প্রথমেই বলবো যে আমাদের আজকের দিনে আমরা দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে ধর্ম এবং রাজনীতি, যে জায়গাটা হয়তো কোনোভাবেই পাশাপাশি এইভাবে সংঘাতপূর্ণভাবে থাকার কথা নয়, কিন্তু আজকে সেটাই দৃশ্য। আপনার ভাবনাটা কি এই ব্যাপারে বা আপনার বক্তব্য কি? আপনার প্রশ্নের উত্তরটা আপনি যে ভূমিকাটা দিয়েছেন সেই ভূমিকার মধ্যেই রয়ে গেছে। অর্থাৎ ধর্মটা তো মানুষের ব্যক্তিগত বিষয়। মানুষ কোন ধর্মে, কোন ঈশ্বরকে, আল্লাহকে, না ভগবানকে, না গডকে তারা আরাধনা করবেন, সেটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতিটা তো হচ্ছে ওই আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মানুষ স্পিরিচুয়াল তাদের তার ব্যক্তিগতভাবে তার আরাধনা করতেই পারে, কিন্তু গোটা বিষয়টাকে রাজনীতির আনি নাই যখনই আমি ঢুকিয়ে দেব, তখনই এই রাজনীতিটা পলিটেট হতে বাধ্য, তখনই এই সংঘাতগুলো আসতে বাধ্য। আজকের যে সমস্যাটা আসছে সেই সমস্যাটা আসছে সেই জন্যে। অর্থাৎ রাজনীতি হচ্ছে একটা বিশেষ অর্থনীতিকে পরিচালনা করার জন্য যে গোষ্ঠী তারা যে কাজগুলো করবে, সেই কাজগুলো সেই অর্থনৈতিক দিক থেকে প্রতিটা জাতিগোষ্ঠী, প্রতিটা ধর্মগোষ্ঠীর মানুষকে উন্নত করা। আজকে আমাদের মতো একটা গণতান্ত্রিক দেশে, যেখানে মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি রিলিজিয়াস একটা কান্ট্রি, সেই জায়গাতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে একটা ভারতে একটা অর্থনৈতিক উন্নয়নের যে জায়গাটা তৈরি করা দরকার, সেই জায়গাতে যখনই আমি কোনো একটা বিশেষ ধর্মের প্রভাবকে আমি আনতে যাব, তখনই বিভিন্ন ধর্মের সঙ্গে সেই সংঘাতটা আসবে। এবং ভারতীয় রাজনীতিতে সেই জিনিসটাই এসে গেছে। এবং এই জায়গার জন্যই আমরা বারবার বলেছি, আমাদের পার্টির স্পেসিফিক বক্তব্য হচ্ছে যে ধর্ম আর রাজনীতি দুটো এক জায়গায় আসতে পারে না, দুটোকে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের নিজস্ব আরাধনা, তাদের নিজের বিশ্বাস অনুযায়ী তারা করবেন, কিন্তু কোনো অবস্থাতেই এটা রাজনীতির সঙ্গে সংমিশ্রণ হতে পারে না।
রাজনীতি চলবে তার নিজস্ব গতিতে, রাজনীতির তার নিজস্ব একটা ধর্ম আছে, সেই ধর্মটাকে নিয়েই চলবে, সমস্ত ধর্মকে সমন্বিত করে, সমস্ত জাতি গোষ্ঠীকে সমন্বিত করে, সেটাই হচ্ছে রাজনীতির ধর্ম। এবং সেই জায়গাতে যখন বিশেষ কোনো ধর্মের প্রভাব এসে পড়বে, তখনই অন্য ধর্মের সাথে তার সংঘাত আসবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আপনি দাদা এই জায়গাটায় আমি একটু আরেকটু স্পষ্ট আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি যেটা বলছেন যে রাজনীতির এই যে ধারাটা বিশেষ কোনো ধর্মকে প্রভাবান্বিত করা, এখন আপনি কি চিরাচরিত ভারতের ভারতীয় রাজনীতির যে চিরাচরিত ধারা সেটার উপর ভিত্তি করে বলছেন না কোনো বর্তমান প্রেক্ষাপটে বলতে চাইছেন আপনি? সামগ্রিকভাবে ভারতের চিরাচরিত রাজনৈতিক ধারাটাই তো হচ্ছে যারা এসছে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি, এটা কোনো বিশেষ ধর্মের ভিত্তিতে তো আমরা গ্রহণ করিনি। বিভিন্ন ধর্ম এখানে যেভাবে এসছে প্রত্যেকে তার নিজস্ব ধর্ম প্রচার করেছে, সেখানে বিভিন্ন ধরনের বিতর্ক থাকতে পারে, কিন্তু সেই সমস্ত কিছুকে আমরা তো গ্রহণ করেছি, এই ভারতবর্ষ গ্রহণ করেছে, এই ভারতবর্ষের রাজনীতি এই গোটা বিষয়টাকেই কিন্তু সমন্বিত করেছে, বিশেষত স্বাধীনতা পরবর্তীভাবে আমাদের যে আজকে ভারতীয় ফেডারেশন, এই ফেডারেশনের মূল কাঠামোটা কোথার উপরে, যে কনস্টিটিউশনটা আমাদের তৈরি হয়েছে, বিভিন্ন রাজ্যে তার নিজস্ব ধর্ম আছে, নিজস্ব তার এথনিক গ্রুপ আছে, ভাষা আছে, তার ভিত্তিতে আজকে আমাদের এই গোটা বিষয়টাকে আমরা সমন্বিত করেছি, প্রত্যেকের তার নিজস্ব স্বাধীনতা, প্রত্যেকের তার নিজস্ব উন্নয়নের জন্য তার যে নিজস্ব যে কাজকর্ম সেটাকে স্বাধীনতা দিয়ে সেটার অধিকার দিয়েই কিন্তু আমরা গোটা ফেডারেশনটাকে এক করতে পেরেছি। এখানে যদি কোনো বিশেষ কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় তবে এই ফেডারেশনের মধ্যে একটা কন্ট্রাডিকশন আসবে, এই জায়গাটা আজকে আমাদের মধ্যে খুব বেশি আমরা দেখতে পাচ্ছি। যখন একটা বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই ধর্মের মতবাদের ভিত্তিতে রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, তখনই সমস্ত দিকে এই সংঘাতগুলো আসবে, এবং এটাই হচ্ছে এখানে। আমি তোমালদার কাছে আসছি যে স্বাধীনতার পর সবচেয়ে বেশি ক্ষমতায় আপনারাই ছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল, এবং সুপ্রিয়দা যেটা বললেন যে বর্তমানে যেভাবে একটা বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা আজকের দিনে আমরা যে বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করছি, আমি প্রথমেই বলেছি এটা দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক মানে মূলত একটা ধর্মকে প্রাধান্য দেওয়া সেটা বড় কথা নয়, আজকে সেটাকে কেন্দ্র করে আজকে যে সংঘাত ভারতীয় রাজনীতিতে, যে এই ধর্মকে নিয়ে সংঘাত, ধর্মটা একটা মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সংঘাতের কারণে, এই জায়গাটা আমাদের দুর্ভাগ্যজনক। আপনি কি বলতে চাইছেন বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে? দেখো ঘটনাটা হচ্ছে ধর্ম, ফার্স্ট অফ অল আমাকে এটা বুঝতে হবে যে আমি যে ধর্মের মানুষই হই না কেন, এবার ধর্ম বলতে আমি কি বুঝি। এবার একজন ঠেলাওয়ালার ধর্ম যদি তার হিসেবে দেখা যায় সে কোনো কাজ ছেড়ে, তাহলে তার ধর্ম হচ্ছে সে রোজগার রোজদিনের কাজে তার ঠেলা চালাবে, মাল টানবে, নিয়ে তার গন্তব্যে পৌঁছে দেবে, তার কাস্টমার বা তার যে মানুষটা তার ঠেলায় মালটা দিয়ে দিল তার বাড়িতে পৌঁছে গেল বা যা তার কর্ম। আমরা কথায় বলি কর্মই ধর্ম। এবার কথা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের হিস্ট্রি বিশ্বের কাছে নতুন কিছু না, বা আমরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছি তার হিস্ট্রিটা অনেক পুরনো। সেই সময় থেকে, সেই প্রাককাল থেকে যদি আমরা আস্তে 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 করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্ম, বুদ্ধদেব যেমন এসেছেন আমার দেশে, আমার দেশে এসে মানে এখানে জন্মগ্রহণ করে এই এনলাইটেন করেছেন, সেম ওয়াইজ এক এক সময় মুসলিমরা এখানে তাদের ধর্ম প্রচার করেছে সেই ধর্মের ওই হিসেবে, কর্ম হিসেবে। এবার আমরা হিন্দুরা যারা আছি আমাদেরও একটা নিজস্ব একটা কর্ম আছে, সেই হিসেবে আমরাও আমাদের ধর্ম পালন করে দিয়ে যাচ্ছি, বা যা কাজ আছে সেই যার যার ব্যক্তিগত এবং যে যে কাজ করে। প্রথমত আমাকে মানতে হবে যে কর্মই ধর্ম। সেকেন্ডলি, এবার আমি জন্মগ্রহণ কোথায় করলাম? আমি জন্মগ্রহণ করেছি আমার এক পরিবারে, যে পরিবারের পূর্বজরা কী করে আসছে এবং তাকে আমি কীভাবে দেখে আসছি এবং তার হিস্ট্রিটাকে টেনে নিয়ে, কারণ আমার পূর্বজ আমার মা বাবা, তার পূর্বজ তার মা বাবা। এবার বর্তমানে যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে ধর্মের যে মেলবন্ধনটা, এই মেলবন্ধনে গিয়ে আপনি হয় আপনি যেটা আগেও বলেছেন যে বর্তমানে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা সংঘাতের সৃষ্টি হয়ে যাচ্ছে। এই সংঘাতটা কেন? এই সংঘাতটা এই কারণেই, কারণ প্রত্যেকে প্রত্যেকের কর্মের উপর এমনভাবে জোর দিচ্ছে যে অন্যের উপর চাপিয়ে দেবার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটা এই বর্তমান
পলিটিক্সে বা রাজনীতিতে বেশি করে আমরা দেখছি। কারণ ভারতবর্ষ আফটার 1947, আমরা যদি 1707 সনে যখন ঔরঙ্গজেব মারা যায়, তারপর 1757 সনে সিপাহী মিউটিনি বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ভারত, সরি 1757-তে পলাশির যুদ্ধ, ভুল করছি, পলাশির যুদ্ধে, তারপর 1857-তে সিপাহী মিউটিনি, দ্যাট ইজ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ভারতের, তারপর 1947-এ আমাদের এই তারপর থেকে চলে আসা স্বাধীন দেশ হয়ে। তখন থেকে যদি দেখি বা এর আগ থেকেও যদি আমরা দেখি, প্রত্যেক সময়ে বিভিন্ন সময় বিভিন্ন বিস্তার হয়ে গেছে, এবং এই যে মানুষগুলো এক এক টাইমে এক একটা সিস্টেমে বা এক একটা টাইপে চলে এসছে আফটার 47, সেই জায়গাটাকে ধরে রাখার জন্য ভারতবর্ষের কংগ্রেস অ্যাট দ্যাট মোমেন্ট যে সিস্টেমটা চালু করেছিল, যে বিভিন্ন এথনিক গ্রুপ, যেটা একটু আগে সুপ্রিয়দাও বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে। আজকে একটা জিনিস ফলো করবেন, আপনি কোনো পাহাড়ি জায়গাতে কোনো মুসলমান পাবেন না, মানে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে, ধরুন কুকি বলুন বা মারবুন বা মেঘালয় বা মিজো বলুন, তাদের মধ্যে কিন্তু আপনি মুসলমান পাবেন না। কারণ বর্ণবাদ যেটা ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে হয়ে গেছে, এই বর্ণবাদের জায়গা কিন্তু ওদের ওখানে ঢুকেনি, কারণ তাদের মধ্যে কোনোদিনই বর্ণবাদ ছিল না। আফটার দ্যাট যে সেকুলার যে একটা চিন্তাধারা বা একটা ভাবধারায় সেকুলার আমরা বলি ঠিকই, কিন্তু অনেক সময় সেকুলার হয় না, কিন্তু তা সত্ত্বেও যদি আমরা বলি যে প্রত্যেকের ধর্মের জায়গা, যে যার যার, আমরা একটা কথায় প্রচলিত কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ আমরা সবাই সবের প্রত্যেকের ধর্মকেই রেসপেক্ট করার যে একটা মনোভাব, আমার ধর্মকে অন্য আরেকজন রেসপেক্ট করবে, আমি তার ধর্মকে রেসপেক্ট করব, এটাই ভারতবর্ষের কালচার। এই ভারতবর্ষের এই কালচারটা যাতে বজায় থাকে, তার জন্য সবসময় ভারতের মানুষ, ভারতবর্ষের প্রত্যেক মানুষ তার চেষ্টা করে, কিন্তু হয়ে ওঠে না অনেক কারণে, অনেক চাপে। আজকে যার ধরুন আপনি বিভিন্ন, এত বড় জায়গায় গিয়ে দরকার নেই, শিলচর শহরে দেখুন, আফটার 2014 লোকসভা ইলেকশনের পর, আফটার 2016 বিধানসভা ইলেকশনের পর কতটা কি হয়ে গেছে, এটা আমাকে নতুন করে কিছু বলতে হবে। যাই হোক, আমি সুপ্রিয়দা এবং তোমালদার কথার ভিত্তিতে আমি সরাসরি আজকে আমাদের মধ্যে উপস্থিত, যিনি রয়েছেন শাসক দলের প্রতিনিধি কোনাদপুর কায়স্থ, আমি দাদার কাছ থেকে জানতে চাইব যেহেতু আপনারা কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছেন, রাজ্যেও ক্ষমতায় রয়েছেন, এবং আমাদের বিরোধী দলের দুজন নেতৃবর্গের কথা থেকেই উঠে আসছে যে সাম্প্রতিককালে যে ধর্ম এবং রাজনীতির এই যে সংঘাতটা আমাদের একটা সমাজকে দ্বিখণ্ডিত করার একটা যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা আপনাদের পরোক্ষভাবে ওরা বলতে চাইছেন যে আপনাদের সরকার ক্ষমতায় আসার পরই আজকে এই চিত্রটা, বা তোমালদা একটু স্পেসিফিক্যালি নির্বাচনের সালগুলো বলে দিলেন যে এরপরের চিত্রটাই এরকম, আপনি কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? প্রথমে আমি, যারা দর্শক মণ্ডলী যারা আছেন, যারা আজকে এই ট্রান্সমিশন দেখছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। আজকের বিষয়বস্তু যেটা পরে এখানে আলোচনা হচ্ছে, যে ধর্ম এবং রাজনীতি, ঘটনা হচ্ছে দেখুন, আজকে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ধর্মীয় যে বৈচিত্র্যতা যেটা আছে সেটা রয়েছে, এবং আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীর যত মেজর যত রাজনৈতিক ধর্ম আছে সবগুলির সমাহার কিন্তু ভারতবর্ষে আমরা দেখতে পাই। প্রথম কথা হচ্ছে যে আজকের দিনে যে ভারতবর্ষে ধর্মীয় যে বা রাজনীতির মধ্যে যে ধর্মের যে প্রবেশ বা অনুপ্রবেশ, যেটা যেটাই বলুন, সেটা কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি স্বাধীনোত্তর ভারতবর্ষের দিকে একটু ফিরে তাকাই, তাহলে আমরা দেখব যে স্বাধীনোত্তর ভারতবর্ষে স্বাধীনতার আগে ভারতবর্ষের এই ধর্মীয় যে
একটা ঐক্য বা ধর্মীয় যে একটা কি বলবো যে এটা সমন্বয় যেটা ছিল সেটা স্বাধীনতার পর থেকে সেটা পরবর্তী সময় আমরা লক্ষ্য করছি তার মধ্যে একটা ডিভিশন বা একটা ফ্র্যাকশন এখানে এসেছে। এবং আমার ভাই তমাল বলেছে একটু আগে যে এখানে ধর্মীয় ধর্মকে রাজনীতিতে প্রবেশ করানো, বিশেষ করে কোনো পার্টিকুলার কোনো ধর্মের প্রতি দৃষ্টি দেওয়া এবং সেটাকে নিয়ে একটা সামাজিক একটা বিভেদ সৃষ্টি করা, সেটা একদিকে সেটা ঠিকই বলেছে। তবে আরেকদিকে যদি আমরা চিন্তা করি, যে আমরা যদি লক্ষ্য করি আমাদের স্বাধীনতার ইতিহাস, যেটা ভারতবর্ষ কিন্তু দ্বিখণ্ডিত হয়েছে ধর্মের উপর ভিত্তি করে, এবং তার জন্যে দ্বিজাতিতত্ত্বের মাধ্যমে ভারতবর্ষ ভাগ হয়েছে। এবং তখনকার দিনে যেসব নেতৃবর্গরা, সেটা ব্রিটিশের একটা চাল ছিল এবং ব্রিটিশের সেই ট্র্যাপে আমরা পা দিয়েছি প্রথম কথা। আর সেই সঙ্গে সঙ্গে যদি আমরা লক্ষ্য করি যে ব্যক্তিগত কিছু আমার চাওয়া পাওয়ার ক্ষেত্রে সেটাকেও কিন্তু আমি ভারতবর্ষের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটার উপরে আমি তার প্রভাব আমি ফেলেছি। কারণ আজকের দিনে চিন্তা করুন, ভারতবর্ষ বিভাগ হয়েছে, ভারতবর্ষ বিভক্ত হয়েছে এবং সেটাকে বলা হয়েছে যে হিন্দুর জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান, এই একটা স্লোগান, এবং এই স্লোগানের মাধ্যমে কিন্তু ভারতবর্ষকে ভাগ করা হয়েছে। তো আমার মনে হয় যে আজকের দিনে যেসব প্রশ্ন উঠে আসছে সেটা তৎকালীন সময়ে আমাদের যারা নেতৃবর্গরা যারা ছিলেন তারা যদি এই ব্যাপারটা উপরে একটু দৃষ্টি রাখতেন এবং সেই ঘটনার উপর ভিত্তি করে যদি আজকে ভারতবর্ষে দ্বিখণ্ডিত না হতো, তাহলে এই যে ধর্মীয় মেরুকরণ যেটার কথা বলা হচ্ছে, ধর্মীয় মেরুকরণটা কিন্তু সে ধরনের আজকের দিনে হয়তো আমরা দেখতে পেতাম না। তো তার জন্যে কিছু দায় আমাদেরকেও নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা দিকে আমি যদি চিন্তা করি যে ধর্ম, যেটা আগেও আমার সুপ্রিয়দা বলেছেন, যেটা ব্যক্তিগত ব্যাপার, ধর্ম একটা উপাসনা পদ্ধতি, তো এক একজন এক এক ধর্মে, সবাই একজনকেই ডাকছি না আমরা, এক একজন এক একজন মানে এক একটা নামে হয়তো আমরা ডাকছি, এক একজনের উপাসনা পদ্ধতি আমাদের অন্য। তো এই যে ব্যাপারটা যেটা এসছে যে এই কথায় আমরা যদি আমরা চিন্তা করি যে আজকের দিনে সেটা সত্যি কথা কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এই ধর্মের মাধ্যমে আজকের দিনে আমরা ভারতবর্ষে আছি, যদিও আমরা ভারতবর্ষকে আমরা বলছি যে ভারতবর্ষ একটি কি বল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, যে জিনিসটা আমার মনে হয় যে রাজনীতিতে যেটা বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে আঞ্চলিকতাবাদ। এবং এই ব্যাপারগুলা আমার মনে হয় যে আজকের দিনে দেখুন আমরা অনেক ক্ষেত্রে আমাদের সমাজ এমনভাবে বিভাজিত হয়েছে বা বিভক্ত হয়েছে যে আজকের দিনে আমরা ভারতবর্ষের, আমরা নিজেদেরকে যখন আমরা পরিচয় যখন আমরা দিই তখন কিন্তু যে জিনিসটা আমাদের মধ্যে থাকা উচিত ছিল যে হ্যাঁ আমি ভারতবর্ষে আছি, আমি একজন ভারতবাসী, এই পরিচয়টা কিন্তু আমাদের এখন ফার্স্ট প্রেফারেন্সে আসে না। আমরা কিন্তু পরিচয় দিয়ে আমরা কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে মুসলিম, কে ঈশাই, কে বুদ্ধ, তো এই যে ব্যাপারগুলো যে এসছে আমার মনে হয় যে সেটা জন্যে কিছুটা ক্ষেত্রে আমরা দায়ী, আমাদের পূর্বসূরী যারা ছিলেন তারাও দায়ী আছেন এর মধ্যে। এবং এটা ধর্মের বা রাজনীতির মধ্যে ধর্মের যে অনুপ্রবেশ যেটা আছে বা প্রবেশ ঘটানো যেটা আছে, আমার মনে হয় যে এটার থেকে এটা সত্যি এটা কোনো শুভ লক্ষণ নয়। এবং এ ধরনের চিন্তাধারা থেকে সরে এসে সত্যিকার অর্থে একটা ভারতবর্ষের যে যেটা দর্শন যেটা ছিল
যে বসুদেব কুটুম্বকম একটা ব্যাপার, যেতে যে সবাইকে আমরা এক করে নিয়ে চলা, সবার সাথকে সাথে আমরা সাথে নিয়ে চলা। তো এই যে তত্ত্বটা আছে, আমার মনে হয় যে সেটার উপরে আরো বেশি একটু চিন্তাধারা করে সে তার উপরে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। তোমালদা এর কাছে যাব আবার, যে স্বাধীনতার পরে বা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, আপনার বক্তব্য? স্বাধীনতার পর যখন ভারতবর্ষের এবং পাকিস্তানের সৃষ্টি হয়, সেই সময়কার কিছু কথা আমি কনাদার কথায় মানছি, যে আমরা ভারতীয়রা একটা হয়তো সেই মুহূর্তে কিছু স্বার্থান্বেষী নেতাদের জন্য একটা জায়গা তৈরি করে তাদের পার তো হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের জনসাধারণের কিন্তু একটা ভবিষ্যতের দিকের, মানে আজকের যে এই যে সত্তর বছর মতো হলো আমাদের, এই যে জায়গাটা, এই জায়গার সৃষ্টির একটা স্রোত আমি হয়তো বলতে পারি। কিন্তু তার পরবর্তীতেও যদি দেখি যে আফটার ডিভাইডেশন অফ ইন্ডিয়া আমরা কিন্তু বাংলাদেশও আরেকটা পার্ট হয়েছে 71, সেই মোমেন্ট যে 47, 14th অগস্ট পাকিস্তান, 15th অফ অগস্ট ইন্ডিয়া, 71 বাংলাদেশ। কিন্তু তারপরও কিন্তু দেখা গেছে যে ভারতবর্ষে কিভাবে প্রত্যেক জাতি, বর্ণ, ধর্ম প্রত্যেককে নিয়ে কিভাবে ভারতবর্ষকে চলা, এবং তার কিছু আঙ্গিক আমরা যদি না দেখতে পেতাম তাহলে হয়তো অনেক জায়গায় দেখতে পেতাম না চার্চ একটা নতুন হয়েছে, অনেক জায়গায় দেখতে পেতাম না একটা মসজিদ হয়েছে, অনেক জায়গায় দেখতে পেতাম না একটা বুদ্ধ মন্দির হয়েছে, তার কিন্তু সুরিগুলো চলে আসছে। কিন্তু আজকে বিগত 4-5 বছর, স্টার্টিং ফ্রম দ্য ভেরিয়াস ইস্যুস, কারণ একটা জিনিস কি এটা বলতে বাধ্য আমি, যে বিজেপি উৎপত্তি ফ্রম আরএসএস, দ্য স্টার্টিং পয়েন্ট, এক অংশে জিরো পয়েন্ট যদি দেখি আমি, ওখান থেকে তার উৎপত্তি। এবার এই ধ্বজাটাকে ধরে আজকে একটা জিনিস খেয়াল করবেন, আমি বলতে এটা আমার গর্ববোধ হয় যে ভারতবর্ষের পতাকায় তিনটে রং আছে, স্যাফরন, হোয়াইট, গ্রিন। আজকে যদি আমরা বলি যে হিন্দুর স্যাফরন, হোয়াইট ফর দ্য খ্রিশ্চিয়ানস আর গ্রিন ফর দ্য মুসলিমস, সে একটা কথার কথা, কিন্তু আরও অনেক ধর্ম আছে। আজকে খাসি পিপুলের কিন্তু তার নিজস্ব একটা ধর্ম আছে, আজকে নাগাদের কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে। তো কিন্তু সেই জায়গার যে সমন্বয়টা, সেই সমন্বয়টার ধারাবাহিকতা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যার দরুন আজকের ডেটে আমি কথাগুলো বলতে পারছি, নাহলে হয়তো আমি বলতেই পারতাম না। কিন্তু লাস্ট কিছু বৎসর যাবৎ যেভাবে তার বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ইমোশন ইউজ করে, ফিল ইউজ করে, আজকে কি হয়, ধরো তুমি একটা কথা বললে, এবার কে বলেছে, সব্যসাচী বলেছে, সব্যসাচী কথাটা বলেছে, আমি সব্যসাচী সাপোর্ট করি, কথাটা কি বলেছে সেটা ইম্পর্টেন্ট। তো কথাটা কি বলেছে আমি সব্যসাচীর জন্য ফিল করতে পারি, কিন্তু কথাটা ঠিক না বেঠিক সেটা কিন্তু আগে আমাকে দেখতে হবে, তারপর তাকে আমি সাপোর্ট করব। আজকে একজন স্কুল টিচার তার ছেলে সাপোজ স্কুলে নকল ধরল আরেকজন টিচার, কিন্তু বাবা বলছে, মানে যিনি স্কুল টিচার তার ছেলে, তো উনি বাবা হয়ে বলছেন, তর্ক লেগে গেছেন, না হতে পারে না, আমার ছেলে করতেই পারে না। কিন্তু উনি কার দিকে আঙুলটা তুলছেন, ওনার মতোই আরেকজন টিচারের দিকে, অর্থাৎ উনার অগাধ বিশ্বাস যে উনার ছেলে নকল করতেই পারে না। কিন্তু সাপোর্টটা তো ফিল, এবার ইমোশন অ্যান্ড ফিলকে যদি আপনি এই দিকে একটা ধারায় ব্যবহার করে নিন, তাহলে তো তার দিকটা যাবেই। তো সেই জায়গা থেকে আজকে আমাদেরকে কে কি কথা, কি ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, দ্যাট শুড বি মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পিপল অর দ্য ম্যান হু ইজ সেইং দ্য থিং। এই জায়গাগুলো যদি আমরা না ধরতে পারি, আগামীতে দেশ আরো কোন দিকে যাবে
তোমাদের কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো, আপনি যে আপনি ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, কিন্তু আপনারা যখন বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসেবে আখ্যায়িত করেন, বিজেপি বারবারই এটা বলে থাকেন যে ধর্ম আমরা যদি সাম্প্রদায়িক হয় সেটা আমরা শিখেছি ভারতীয় জাতীয় কংগ্রেসের কাছ থেকে, কারণ বৃহত্তর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়া সত্ত্বেও আপনারা এত বেশি সংখ্যালঘু দূষণ করেছেন এবং সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মধ্যে বারবার সংঘাত আপনারাই সৃষ্টি করেছেন, আপনারা দেশ ভাগ করেছেন তার ভিত্তিতে, এবং প্রতিনিয়ত সেটা করে করে ধর্মনিরপেক্ষতাকে বিনষ্ট আপনারাই করছেন। আমরা তোমালদার কাছ থেকে তোমালদার এই ব্যাপারে বক্তব্যটা নিশ্চয়ই জানবো। আমরা নিচ্ছি এবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এবার চৈত্র সেলের কেনাকাটায় আকর্ষণীয় ছাড়ের সুবিধা দিচ্ছে শ্রীমা টেক্সটাইলস ফাটকবাজার শিলচর। এখানে আপনাদের পছন্দ মতো বিভিন্ন সামগ্রীর কেনাকাটায় পেয়ে যাচ্ছেন প্রায় 30% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে সরাসরি চলে আসুন শ্রীমা টেক্সটাইলস, গণেশ মন্দির লেন, ফাটকবাজার শিলচর। Sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Ooh-doo-doo-doo-doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something... He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. কসমেটিক্স এর জগতে এক অনবদ্য নাম রিয়েল সায়েন্স। আন্তর্জাতিক উন্নতমানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটক বাজার, শিলচর। ফিরে আসছি আমরা যুক্তিতর্কের এই এপিসোডে। আমরা কথা বলছি রাজনীতি এবং ধর্মকে নিয়ে, রাজনীতির ধর্মান্তকরণ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের শাসক দলের পক্ষে ভারতীয় জনতা পার্টির শ্রী কনাথপুর কাস্তু মহাশয়, এবং বিরোধী দলের পক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী তমালকান্তি বণিক, এবং বিশিষ্ট বামপন্থী নেতা বরাক উপত্যকার শ্রী সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়। আমরা ব্রেকের আগে তোমাদের কাছে জানতে চাইছিলাম ধর্মনিরপেক্ষতা এবং ভারতীয় জনতা পার্টির অভিযোগ আপনাদের প্রতি, যে বরাবরই ধর্মনিরপেক্ষতাকে আপনারাই বিনষ্ট করেছেন, ধর্মনিরপেক্ষতার উপর আঘাতটা আপনারাই এনেছেন সংখ্যাগুরু এবং সংখ্যালঘুকে বারবার আপনারা ডিভাইড করে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? না, আপনার প্রশ্ন যদি উত্তর দিতে হয় তাহলে একটা জিনিস আপনাকেও মাথায় রাখতে হবে যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড আর আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদে আমরা যদি বলি যে সব ধরনের ধর্মের বা রিলিজিয়নের মানুষ ছিল, ধর্ম বলতে রিলিজিয়নের মানুষ ছিল। এবার একটা ছোট্ট এক্সাম্পল, বাড়িতে একটা মা বাবার একটা ফ্যামিলিতে পাঁচজন ভাই বোন আছে। এবার পাঁচজন ভাই বোনের মধ্যে একজন মোটামুটি সব কিছুই পারে, বাকি আরও চারজন রয়ে গেছে। তো দেখবেন মা বাবা ওই চারজনকে যেটা পারে না, ধরুন কেউ এটা পারে না, কেউ ওটা পারে না, কেউ ওটা পারে না, তাকে সবসময় একটু সাপোর্ট করে যায়। কিন্তু একজন যে পারে তাকে কিন্তু পরোক্ষভাবে দেখে যায়। জাতীয় কংগ্রেস এই যে বিগত দিনগুলো গেছে বা আগামীতেও যে যাবে এই কাজটাই কিন্তু করেছে। এটাকে যদি কেউ সাম্প্রদায়িকতা বলে তাহলে এটা তার চিন্তাধারার ব্যাপার, কারণ ভারতবর্ষে ভাষাগোষ্ঠী বলুন, মাল্টিলিঙ্গুয়াল, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে, আঞ্চলিক ক্ষেত্রে হোক বা ছোট করে যদি বলি যে 1,500-2,000 একটা গ্রুপ রয়েছে যারা ভারতবর্ষে, খালি 1,500-2,000 লোকই রয়েছে
এমনও তো আছে, তাদেরকেও যদি দেখে আর এটা যদি সাম্প্রদায়িকতার মেরুকরণ হয়ে যায় তাহলে কিন্তু তার উত্তর কিছু কেউ দিতে পারবে না। তো আলটিমেটলি একটা জিনিস কিন্তু বলা দরকার যে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস যেভাবে প্রথম থেকে এবং আজ অব্দি প্রত্যেক মাইনরিটি গ্রুপ বলুন, আমরা প্রত্যেক পট করে এই কথাটা বেরিয়ে যায় যে মাইনরিটি, মাইনরিটি বলতে কি, আজকে শিলচর শহরে যদি আমি বলি শহর অঞ্চলে যে বাঙালি প্রধান এরিয়া, আমরা রিলিজিয়ান ম্যাক্সিমাম হিন্দুস, এখানে মাইনরিটি কারা, খ্রিশ্চিয়ান হতে পারে, নেপালিস হতে পারে, অমুক হতে পারে, মাইনরিটি এইভাবেই হয়। তো সব জায়গায় কিন্তু সমান থাকে না মাইনরিটি। আমরা যারা বাঙালি বা আমরা হিন্দু রিলিজিয়নে বিলিভ করি, আমিও কিন্তু কোনো এক জায়গার মাইনরিটি। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু প্রত্যেক রাষ্ট্রেই এটা, যারা রাষ্ট্র চালায়, যারা সেই দেশকে চালায়, তারা কিন্তু ওই জায়গাগুলোকে টুকটু করে আপলিফ্ট করার চেষ্টা করে। সেই আপলিফ্টমেন্টটাকে যদি সাম্প্রদায়িক রং দেওয়া হয়, চড়ানো হয়, তাহলে কিন্তু সেটা রাষ্ট্রের জন্য দেশের জন্য ভালো। আজকে আজকে আমি সুপ্রিয়দার কাছ থেকে জানতে চাইব, কারণ আমরা বামপন্থীরা যারা রয়েছেন আমরা সরাসরি আমরা দেখি যে আপনারা সবসময়ই আপনারা বলে থাকেন যে কংগ্রেস এবং বিজেপি এর মধ্যে কোনো ফারাক নেই, তাদের অর্থনৈতিকভাবে হোক বা তাদের যে সামাজিক যে তাদের চিন্তাধারা সেদিক দিয়ে অনেকটা একই। এবং আজকের দিনে, আজকের দিনে আমরা দেখছি যে হ্যাঁ, এখানে কথা উঠে এসছে যে স্বাধীনতার পর থেকেই যে ধর্মীয় যে মেরুকরণ সেটা চলে আসছে, কিন্তু আজকে আপনি প্রথমে যেটা বলছিলেন যে আজকে দেখা যাচ্ছে যে ঈশ্বর, ঈশ্বর আমাদের মনে, সবার অন্তরে ঈশ্বর, কিন্তু আজকে দেখা যাচ্ছে ঈশ্বরকে যখনই মন্দিরে প্রতিষ্ঠা করা হচ্ছে, যখনই মসজিদে নেওয়া হচ্ছে, গির্জাতে নেওয়া হচ্ছে, সমস্যাগুলো তখনই আসছে। আমরা সাম্প্রতিক কিছু যে ঘটনা বলি, এই তো তিন চার দিন আগেরই ঘটনা, এবং একটা ছোট্ট ঘটনা থেকে আমরা একটা দেখছি যে হয়তো কৈশোর বয়সের যে প্রেম, সেই প্রেম থেকে আমরা যদি প্রেমের সংজ্ঞায় যাই তখন তো আবার আমাদের এখন বসন্তের একদম শেষ, তখন আবার প্রেমের সংজ্ঞায় যেতে হবে যে যে প্রেম জাত মানে না, ধর্ম মানে না, কিছুই মানে না। আমরা করিমগঞ্জের ঘটনাটি দেখলাম, মৌসুমি কাণ্ড, ওই জায়গাটাকে এমনভাবে রং চড়িয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, একদম নিরীহ একটা অটো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অটোর ড্রাইভারকে মারা হচ্ছে, এই যে আজকের এই প্রেক্ষাপটে, এর জন্য আপনি কি ভাববেন, কারা দায়ী এর জন্য? প্রথম কথা হচ্ছে আমাদের তিনজনের ভার্সন থেকে একটা জায়গায় পৌঁছে যাওয়া যাচ্ছে যে থিওরিটিক্যালি আমরা একমত যে ভারতবর্ষের সংবিধানটা ধর্মনিরপেক্ষ হওয়াই দরকার, ভারতবর্ষটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকাটাই দরকার, প্রণববাবুর কথা থেকে সেটা বলছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আজকে এই অবস্থাটা আসছে কেন, রাজনীতিতে কেন ধর্মের অনুপ্রবেশ হয়, একটা বিশেষ রাজনৈতিক স্বার্থটাকে রক্ষা করার জন্যই হয় সেটা, কোথাও হয় সেটা ব্যক্তি স্বার্থের জন্য, কোথাও সেটা হয় থিওরিটিক্যালি একটা জায়গাকে প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক স্বার্থটাকে রক্ষা করার জন্য। আমরা দীর্ঘদিন থেকে জানি একটা জিনিস, যে আমি কাউকে দোষারোপ না করেই বলছি, আমি তত্ত্বগত জায়গাটাকেই আমি ধরার চেষ্টা করছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, সেখানে বহু সৎ মানুষ আছেন, ডেডিকেটেড মানুষ আছেন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তাদের তত্ত্বগত জায়গাটা কোথায়, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা, একটা ধর্মীয় জায়গা থেকে একটা তত্ত্বটাকে নিয়ে আসা হয়েছে এবং সেই জায়গা থেকে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তারা কাজ করে যাচ্ছে, এটা হচ্ছে তত্ত্বগত জায়গাটা। আমি আগেই বলেছি সেই তত্ত্বগত জায়গা থেকে অন্য ধর্মের সাথে সংঘাতটা আসবেই, এটা অবধারিত, এটা আসে। আজকে যারা পাওয়ারে আছেন তারা সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরই সৃষ্ট যে দলটা ভারতীয় জনতা পার্টি, তারা আছেন। আমি খুব বড় বিতর্কের জায়গাতে যেতে চাইছি না, কিন্তু মূল যে জায়গাটা আজকের প্রসঙ্গে যে জায়গাটাতে এসেছে, যে আজকে কেন এই সমস্যাগুলো আসছে, প্রথম জায়গাটা হচ্ছে এই গোটা বিষয়টাকে আমরা অর্থনীতিকে আলাদা করে আমরা কিন্তু বিচার করতে পারি না। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, বিশেষ করে আমরা শ্রেণীর রাজনীতিতে বিশ্বাস করি এবং শ্রেণীগত অবস্থান থেকে আমরা মনে করি সব কিছুরই নিয়ন্ত্রক হচ্ছে অর্থনীতি। সেই জায়গা থেকে যদি আমি ধরি আজকে, যে কংগ্রেসের দীর্ঘদিনের শাসন এবং তার অর্থনৈতিক যে ব্যবস্থা, বিশেষত পোস্ট 1991 ওদের যে নয়া অর্থনীতি বা উদারবাদটা যেটা চালু করেছিল, সেই উদারবাদের বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম, আমরা বলেছিলাম যে এটা ভারতবর্ষকে একটা অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সেই সময়টাতে কিন্তু বিজেপিও সংসদে
ওই অর্থনীতির বিরুদ্ধে কথা বলেছিল প্রথম অবস্থায়, আবার অন্যদিকে ওরাই ঘোষণা করেছিল যে এটা আমাদের তৈরি অর্থনীতি। অর্থনৈতিক দিক থেকে এই জায়গাতে ওদের কোনো তফাৎ ছিল না। এখন দীর্ঘদিন এই অর্থনৈতিক ইয়েটা চলার ফলে যে জায়গায় গিয়ে দেশ দাঁড়িয়েছে, মানুষের মধ্যে যে বিক্ষোভটা দাঁড়িয়েছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের দুর্নীতি টুর্নীতি ইত্যাদি বিষয় তো আছেই। মানুষের বিক্ষোভের ফলে মানুষ একটা অল্টারনেটিভ চাইছে, সেই অল্টারনেটিভটা দেবার জন্যে ভারতীয় জনতা পার্টি এবং তার অ্যালায়েন্স একটা জায়গাতে, আমি বড় ইতিহাসে না গিয়েই বলছি যে 2014 সালে এরা একটা বিকল্প হিসাবে তারা সামনে আসে, তারা অনেকগুলো প্রতিশ্রুতি দেয়, অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতিগুলি আসে, চাকরি দেওয়ার প্রশ্নগুলি আসে। তো মানুষ ন্যাচারালি একটা বিরাট অ্যাসপিরেশনস নিয়ে এদেরকে ভোট দেয়। তা সত্ত্বেও আমরা জানি 31% ভোট পেয়েছিল সেই সময় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে, সো 69% লোক কিন্তু এদের বিরুদ্ধে ছিল। তা সত্ত্বেও আমি ধরে নিলাম এই অ্যাসপিরেশনসগুলো যেগুলো ছিল, সেই অ্যাসপিরেশনসগুলো ছিল যে মানুষের জন্য কিছু কাজ হবে। কিন্তু আমরা দেখলাম যে গত 3.5-4 বছরে গোটা পলিসি আন্ডারস্ট্যান্ডিং বিলস ডিক্লারেশনস যা কিছু হয়েছে সমস্ত কিছুই ফেসিলিটেট করা হয়েছে এক শ্রেণীর কর্পোরেট গোষ্ঠীকে। এখন আমি এটা হয়তো বলা যেতে পারে যে এরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এরা ইন্ডাস্ট্রিকে আরো বাড়াবার জন্য আমরা এই ফেসিলিটিসগুলো দিচ্ছি, এটা তাদের বক্তব্য হতে পারে। কিন্তু আমরা যেটা দেখলাম যে 1947 সালে যে 20টা পরিবারের হাতে 250 কোটির সম্পত্তি ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এটা লক্ষ লক্ষ টাকার সম্পত্তিতে দাঁড়িয়ে গেছে। এই যে আর গরিব তাদের অবস্থা আরো খারাপ হয়েছে, এই যে ডিফারেন্সটা, তার সঙ্গে আমরা দেখলে আমরা পারলাম যে গত 3.5 বছরে দ্রব্যমূল্য কমা তো দূরের কথা, এটা উপর্যুপরি বেড়েই যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে ট্যাক্স রিলিফড হচ্ছে কর্পোরেট সেক্টরে, ট্যাক্স ইম্পোজড হচ্ছে জনগণের উপরে। আমরা দেখতে পেলাম যে কোনো চাকরি হচ্ছে না, লেটেস্ট যে সার্কুলারটা এসেছে সেই সার্কুলার বলা হচ্ছে কোনো স্থায়ী চাকরি হবে না, বলা হচ্ছে যে কোনো স্থায়ী চাকরি থাকবে না, টাইম ফিক্সড টার্ম সার্ভিস হবে, অর্থাৎ 3-4-5 বছর টার্মে আপনাকে চাকরি দেওয়া হবে, তারপরে পার্মানেন্ট কোনো চাকরি থাকবে না। এন্টায়ার ট্রেড ইউনিয়ন রুলসগুলোকে অ্যামেন্ড করা হচ্ছে। এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু মানুষের মধ্যে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে এবং দেবে, এটাই জানাশোনা। এখন এই জায়গাটা দিয়ে বিক্ষোভটা আবার যদি সেই কংগ্রেসের মতো যদি বিজেপির পতন হয়, এটাকে আটকাবার জন্য একটা রাজনৈতিক স্বার্থের দরকার। এই রাজনৈতিক আক্রমণটা কোন জায়গা থেকে আসবে? দুটো জায়গা থেকে। একটা হচ্ছে আইনগুলোকে সংশোধন করে ওয়ার্কিং ক্লাসের যে ফাইটিং ক্যাপাসিটিটা সেই জায়গাটাকে আটকে দেওয়া, রুলসগুলোকে ইন ফেভার অফ দি রুলার্সদের কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়া। দু নম্বর জায়গা হচ্ছে ডিভাইড। আমরা ব্রিটিশের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছিলাম, আজকে কিন্তু সেই শিক্ষাটা কার্যকর হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, যে ডিভাইড হিন্দুত্বের নামে হোক, বিভিন্ন নামে হোক, আজকে ফান্ডামেন্টালিস্টদের ব্যবহার করা হচ্ছে। আমি বলছি কিন্তু শুধু হিন্দুত্বের কথা নয়, হিন্দু ফান্ডামেন্টালিস্টদের ব্যবহার করা হচ্ছে, মুসলিম ফান্ডামেন্টালিস্টদের ব্যবহার করা হচ্ছে। এই দুতরফকে ব্যবহার করেই একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেখানে অর্থনীতি থেকে গোটা দৃষ্টিটাকে ডাইভার্ট করে দেওয়া হবে। মানুষ অর্থনীতি নিয়ে কথা বলবেন, আমরা জানি, আমি রেফারেন্স দিচ্ছি, 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙেছিল, ওটা কোনো ধর্মীয় প্রসঙ্গ ছিল না আমরা মনে করি। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তার আগে 15 দিন আগে 15 নভেম্বর দিল্লিতে 15 লক্ষ ওয়ার্কিং ক্লাসের র্যালি হয়েছিল, এটা ওই মানে নজিরবিহীনভাবে এত লোক কোনোদিন র্যালি করেনি, আমিও ছিলাম সেখানে, আই এম দি পার্সন, আমার নিজে এক্সপিরিয়েন্স আছে। 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হলো, যে লোকগুলোকে নিয়ে আমরা দিল্লি গিয়েছিলাম সেই লোকগুলোকে নিয়ে আমাদের রাতের পর রাত কাটাতে হয়েছে শুধু বিতর্ক মেটাতে, এই হিন্দু মুসলিম বিতর্ক মেটাতে, আমরা ওরা, আমরা ওরা, এই যে গোটা ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে তৈরি করা হয়েছে টু সেটেল, মানে সেট অ্যাসাইড দি এন্টায়ার ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, যাতে এই বিক্ষোভটা জনগণের মধ্যে থেকে গোটা অর্থনৈতিক বিক্ষোভটাকে যাতে ডাইভার্ট করে দেওয়া যায়। এবং এটাই হচ্ছে, এটা শুধু আজকের নয়, সারা পৃথিবী জুড়ে আপনি যদি ইতিহাস লক্ষ্য করেন, আপনি যদি হিটলারের জমানায় যদি ফেসিবাদের ইতিহাস যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে কখন এটা উঠে আসে, যখন একটা তীব্র অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়, 1929 একটা তীব্র অর্থনৈতিক ক্রাইসিস, যেখান থেকে আস্তে আস্তে ফেসিবাদের জন্ম। আপনি দেখুন 2008 একটা সিভিয়ার ইকোনমিক ক্রাইসিস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেই জায়গা থেকে আজকে গোটা পৃথিবীর ইতিহাসটা আপনি দেখুন কোন দিকে যাচ্ছে, ভারতবর্ষে তার বাইরে নয়। তো তো এখন কথা হচ্ছে যে অর্থনীতি নিয়ে আজকে বিজেপি সরকারকে চলতে হচ্ছে, তারা চলতে বাধ্য, বিকজ দে আর ইন দ্য গভর্নমেন্ট ফর দি ইন্টারেস্ট অফ দি কর্পোরেট সেক্টর, সেটা ওদের সাহায্যেই ওরা গভর্নমেন্টে বসেছে, ওরা ব্যাক করেছে, ওদেরকে ওরা করতে বাধ্য আছে। সেই জায়গা থেকে আজকে বিক্ষোভটাকে যদি সরাতে হয়, তাহলে এই ধর্মকে ব্যবহার করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা, যে ধর্মের ভিত্তিতে ভারতটা ভাগ হয়েছিল সেই ধর্মের ভিত্তিতেই আজকে আবার তৈরি হচ্ছে ভারতকে আবার শত শত খণ্ডে বিভক্তিত করা, একটা চূড়ান্ত রকমের একটা
অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের জন্য। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে আমরা আবার আসবো আপনার কাছে। আমাদের শাসক দলের প্রতিনিধি রয়েছেন কোনাদা, এবং কোনাদা যেহেতু শাসক দলের প্রতিনিধি, আপনি এই অভিযোগগুলোর আপনার আমাদের জনগণ হোক বা আমাদের যারা অন্যান্য অতিথিরা রয়েছেন, আপনি সেই জবাবটা দেবেন যে সরাসরি অভিযোগ যে আপনারা বিগত এই তিন চার বছর থেকে অর্থনৈতিকভাবে আপনারা পুরোপুরি ব্যর্থ, এবং এটাকে এই সম্পূর্ণ সিচুয়েশনটাকে ডাইভার্ট করার জন্যই আজকের এই ধর্মীয় সংঘাত, আপনি কি বলবেন? দেখুন, বিশেষ করে সুপ্রিয়বাবু যেসব কথাবার্তা বলেছেন, তাদের চিন্তাধারা আমাদের চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য এবং তফাত রয়ে গেছে। একটু আগে দুজনেই বলেছেন যে বিজেপি আরএসএস থেকে বিজেপির জন্ম, হয়তো তারা বিজেপির ইতিহাস তারা জানেন না। বিজেপি জন্ম হয়েছিল, বিজেপির উত্তরসূরি হচ্ছে ভারতীয় জনসংঘ, এবং জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম যেটা জাতীয় সরকার হয়েছিল, সেই জাতীয় সরকারে উনি ভারী শিল্পমন্ত্রীর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে শ্যামাপ্রসাদ মুখার্জি তার যে মন্ত্রিত্ব, সেই মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন, কারণ যে ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের মধ্যে যে জাতীয়তাবাদী যে চিন্তাধারা যেটা আছে, সেই চিন্তাধারাকে সমূলে বিনষ্ট করার যে প্রয়াস যেটা শুরু হয়েছে নেহরুর লিয়াকত চুক্তির মাধ্যমে, এবং সেটার থেকে উত্তরণের জন্যে ভারতীয় জনসংঘের সৃষ্টি হয়েছিল। ভারতীয় জনসংঘের থেকে ধীরে ধীরে আমরা দেখেছি 1980 সালে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়। তো ঘটনাটা যেটা হচ্ছে যে আরএসএস আরএসএস থেকে ভারতীয় জনতা পার্টির জন্ম, সেটা আমার মনে হয় তথ্যগত দিক দিয়ে সেটা ঠিক নয়, কারণ হ্যাঁ চিন্তা বলে পারছি না যে ইটস এন আনটোল্ড ট্রুথ না সেগুলো এখন আপনাদের চিন্তাধারা, আপনারা কিভাবে কথা বলবেন, আপনাদের কোন পার্সপেক্টিভে আপনারা কথা বলবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে, যেভাবে ভারতীয় জনতা পার্টি যে আরএসএস থেকে ভারতীয় জনতা পার্টি এসছে, বা ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ একটা রাজনৈতিক একটা সংগঠন, এবং রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে ফিলসফি যেটা ছিল, যে অন্তোদয়, যেটা সমাজের সব থেকে নিচু যে মানে গরিব ব্যক্তি আছে তাকে সমাজে মূলস্রোতে উঠিয়ে আনা, সেই তত্ত্বের উপর ভিত্তি করে ভারতীয় জনতা পার্টি চলছে, এবং সমাজকে সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে বলুন, সামাজিকভাবে বলুন, ভারতবর্ষকে একটা উচ্চ আসনে বসানো, এটাই ছিল, এটাই ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে যে বিগত তিন চার বছরের কথা এখানে উঠে এসছে যে তিন চার বছরে ভারতবর্ষের অর্থনীতি খুব ব্যর্থ বলছেন, সব কিছুই বলছেন, ওনারা ওনাদের তথ্য দেখিয়েছেন, কিন্তু কি বলে পরিসংখ্যান কিন্তু সেটা বলছে না। আজকের দিনে আমরা যদি পরিসংখ্যানের দিকে যদি আমরা যদি তাকাই, তাহলে আজকের দিনে আমরা দেখব যে ভারতবর্ষে মোট যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার প্রায় 70% লোক ভারতীয় জনতা পার্টির আইদার ভোটার অ্যানাল সাপোর্টার, এবং সেটা কিন্তু প্রমাণ করছে যে আজকের দিনে আপনারা যদি লক্ষ্য করেন যে ভারতবর্ষে 22টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। তো ভারতীয় জনতা পার্টি সরকারে আসায় সব ব্যর্থ, সবকিছুতেই ভারতবর্ষের কি বলে যে খারাপ হচ্ছে, ভারতবর্ষের ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে, এই যে চিন্তাধারার কথা তারা যেটা বলছে সেটা তাদের বক্তব্য, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা চিন্তা করছে না। সাধারণ মানুষ কিন্তু সেটাই চিন্তা করছে যে ভারতবর্ষের সত্যিকার অর্থে ভারতবর্ষকে যদি, যে ভারতবর্ষের
অস্তিত্ব বা ভারতবর্ষের সম্মান যেটা একদম তলান্তিকে ঠেকেছিল, আজকে বিগত দিনে যারা 70 বছর যারা শাসন করেছেন এই দেশ, দেশকে ভারতীয় জনতা পার্টির কি বলে ভারতবর্ষের মান সম্মানকে যেভাবে সমগ্র বিশ্বের কাছে যেভাবে ভুলুণ্ঠিত করার প্রচেষ্টা ওনারা করেছিলেন, তার থেকে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে আজকে আজকে ভারতবর্ষ আজকে বিশ্বের দরবারে সেটাখানে সেখানে উঠে এসছে। তো এই যে কথাবার্তা যেসব বলা হচ্ছে আজকের দিনে, যে কথাটা আমি আগে বললাম যে 22টি রাজ্যে ভারতবর্ষ ভারতীয় জনতা পার্টির সরকার, তো 22টি রাজ্যের হ্যাঁ আমি মেনে নিলাম হয়তো কোনো একটা রাজ্য বা কিছু সংখ্যক মানুষ হয়তো যারা সেটা চিন্তা করছেন যে ভারতীয় জনতা পার্টি খারাপ কাজ করছে, ভারতীয় জনতা পার্টির সময়ে ভারতবর্ষের অবস্থা যদি খারাপ থেকে খারাপতর হচ্ছে তাহলে একের পর এক রাজ্যে কীভাবে ভারতীয় জনতা পার্টির সরকারে আসছে, মানুষ কোন বিশ্বাসে আজকে ভারতীয় জনতা পার্টির কাছে তাদের শাসন ক্ষমতা তুলে দিচ্ছেন, সেটা একটা সেটাও কিন্তু এটা বিরাট চিন্তা করার একটা ব্যাপার আছে। সুপ্রিয়বাবু একটা বলেছেন 25 বছরের রাজত্ব ছিল তাদের পার্শ্ববর্তী ত্রিপুরাতে, ত্রিপুরাতে বিগত দিনে ত্রিপুরাতে যেটা আমরা দেখি, বিগত 5 বছর আগে যখন ভোট হয়েছিল তখন ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার যেটা ছিল মাত্র 1.5% ছিল, আর আজকের দিনে 43-45% ভোট শতাংশ নিয়ে আজকে সরকার শাসন ক্ষমতায় এসেছে। তো মানুষের যে বিশ্বাস, ভারতবর্ষের মানুষ সেটা বিশ্বাস করছে, ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করছে, ভারতীয় জনতা পার্টি শুধু না ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের যিনি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কার্যকুশলতা থেকে শুরু করে তার ডাইনামিজমকে আজকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষ আজকে বিশ্বাস করছে, এবং সেই বিশ্বাস নিয়েই কিন্তু আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে কি বলবো বিস্তৃতি যেটা, সেই বিস্তৃতিটা লাভ করছে। আমরা আসলে আজকে কথা বলছি রাজনীতি এবং ধর্ম নিয়ে, কিন্তু রাজনীতির শব্দটা যেখানে আসে সেখানে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক যে সম্পূর্ণ প্রেক্ষাপট, অর্থনৈতিক থেকে শুরু করে যে সামাজিক প্রেক্ষাপট সব কিছু চলে আসে, এবং সেটাই স্বাভাবিক, কারণ একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আরও কথা বলবো রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে, এবং যে আনুষঙ্গিক অনেক বিষয় আছে সেগুলো নিয়ে। আমাদের মধ্যে রয়েছেন 3 জন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুতার্কিক হিসেবে পরিচিত বরাক উপত্যকায়। আমরা আবারও ফিরে আসছি, নিচ্ছি আবারও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। Come here, you sweet cuckoo. My bug, my flu, like a squeeze of glue. Ooh, do, 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 do. Where are you, my baby boo? Let's kiss adieu. Something. He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with Bluestone.com. Okane hala, okane hala, gadi te hala, gadi te hala. আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল, এবার বসবে সবাই। চিকেন লাভার্স দের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। অলংকার কিনতে চান? তাহলে সরাসরি চলে আসুন নিউ মদনমোহন জুয়েলার্সে। খাঁটি হলমার্কের সোনার গয়না সহ এখানে পাচ্ছেন রকমারি মন মাতানো ডিজাইনের অলংকার ও গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজের রুচিমতো আধুনিক ডিজাইনের গয়না আদি। মনে রাখবেন, খাঁটি সোনা মানেই নিউ মদনমোহন জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। উফ, একদমই মানাচ্ছে না।
সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন ইটালিয়ানো পিওর আর্ট। Prontos, the taste of the world. Prant Super Pickles, tested for high full marks. ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না কবিতা, সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। এলো চিকেন আর ভেজিটেবলের মন মাতানো স্বাদে পুষ্টিকর প্রাণ স্ন্যাক নুডলস। এর কুরমুরে টেস্টে মেতে ওঠো ঘরে কি বাইরে। প্রাণ স্ন্যাক নুডলস, যখন তখন যেখানে সেখানে। বন্ধুরা, আমাদের যুক্তি তর্কের এই এপিসোডে আমরা কথা বলছি রাজনীতির ধর্মান্তকরণ নিয়ে। আমরা কথা বলছি আমাদের বরাক উপত্যকার তিনজন রাজনীতিবিদের সঙ্গে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কনাদ্দা, তোমালদা এবং সুপ্রিয়দা, এবং তিনজনই তিনটি দলের প্রতিনিধিত্ব করছেন আজকে। আমরা একটা কথা, কনাদ্দার কথা থেকে আমরা স্পষ্ট হলাম যে তিনি কোনোভাবেই মানতে চাইছেন না যে অর্থনৈতিকভাবে তারা ব্যর্থ, কিন্তু বিরোধীদের সেটা অভিযোগ রয়েছে যে অর্থনৈতিক ব্যর্থতার জন্যই এই ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একটা কথা আমি কনাদ্দার কাছ থেকে জানতে চাইব যে বিরোধীরা যে অভিযোগ করছেন সেই সম্পর্কে আমরা সরাসরি আমরা সেটাকে প্রমাণ করতে যে আমরা যাচ্ছি না, কিন্তু যা ফ্যাক্টস সেই ফ্যাক্টস কিছু আমরা তুলে ধরতে চাই যে ভারতীয় জনতা পার্টি সরকারে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে। যদি আপনাদের একটা পরোক্ষ প্রশ্রয় না থাকতো, যদি ধর্মীয় রাজনীতি আপনাদের না থাকতো এই ধরনের, তাহলে নিশ্চয়ই তারা সেটা করতে পারতেন না। এই জায়গাটাকে কি আপনি মেনে নিতে চাইবেন না? এবং জনমানুষের মধ্যে এটা প্রশ্ন এসেছে যে এরকম অস্ত্র হাতে নিয়ে যেভাবে মিছিল হচ্ছে সেটার পারমিশনটা কে দিল? সেটা পারমিশন তো সরকারই দেবে, সরকার দেবে না? সরকার দেবে না, সরকার না, অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে। যদি অ্যাডমিনিস্ট্রেশন যদি দিয়ে থাকে, আমার মনে হয় যে এটা অ্যাডমিনিস্ট্রেশনে সেই সেটার উত্তর ভালো করে দিতে পারবে। আজকে যদি এখানে কোনো মারদাঙ্গা হয়ে যায়, তাহলে সেটার প্রথম দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সেটা দেখা। সেটা না হলে কে দেখবে? সেটা না হলে পরবর্তীতে যেখানে, আমরা যেটা জানি যে কোনো সরকার যখন ক্ষমতায় একটি দল ক্ষমতায় আসীন থাকেন এবং তার যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অ্যাডমিনিস্ট্রেশন সেই, এবং এদের উপরেও থাকেন কমিশনাররা থাকেন, ডাইরেক্টররা থাকেন, এবং এরা সরাসরি ওই বিভাগের মন্ত্রীদের রিপোর্ট করেন, এবং একটি জেলার যে ডেপুটি কমিশনার থাকেন তিনি ডিরেক্টলি কন্ট্রোল বাই সিএম ইভেন মুখ্যমন্ত্রীও ডিরেক্ট সেটা যোগাযোগ করেন। তো ওই জায়গায় আপনাদের সময়ই আমরা দেখেছি যখন কংগ্রেসের আমলে এরকম অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে, কংগ্রেস ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করতে পারেনি, সরাসরি আপনারা ডিসিকে ঘেরাও করেছেন, মুখ্যমন্ত্রীর নামে স্লোগান দিয়েছেন। আজকে এই জায়গাটা আপনারা হয়তো আজকে সরাসরিভাবে না মানলেও এই জায়গায় আপনাদের এই যে ধর্মীয় সংঘাতের যে ব্যর্থতাটা এটা আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে আরও, যে এমন কিছু কিছু সংগঠন যেমন হিন্দু সংহতি, এরপরে এরকম হয়েছে কিছু কিছু সভা, এবং সমগ্র শিলচরের লোক যে সেটা নিয়ে খুব আনন্দিত সেটা নয়, এটা শঙ্কিত হয়েছেন সবাই যে এটা কী দিন আসলো, এ ধরনের উচ্চবাচ্য তো হয়নি কখনো এরকম আগে। অবশ্যই
আপনারা যে সরাসরিভাবে সাম্প্রদায়িকতা করছেন, অন্য দল করছে না, এটা একেবারেই নয়। কারণ আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা দল একটা ধর্মকে নিয়ে রাজনীতি করে, কেউ হয়তো সরাসরি করে আর কেউ পরোক্ষভাবে সমালোচনা করতে গিয়েও ধর্মকেই টেনে আনে। আমি আরেকটা জায়গা আমি এখানে এখানে আপনি একটা কথা যেটা বলেছেন এটা আমি একটু ক্লিয়ার করা আমার মনে হয় দরকার আছে, যে যে কোনো সংগঠন, সে যেই হোক, যে কোনো সংগঠন আজকে আইন শৃঙ্খলা যদি নিজেদের হাতে নিয়ে নেয় এবং সেটা কোনোভাবেই সেটা মেনে নেওয়া যায় না এবং সেটাকে যদি সমাজে কোনো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাতে, তার জন্যে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে, সরকারের তরফ থেকে নিশ্চয়ই সেটা ভালোভাবে সেটা দেখা উচিত এবং সেটা যাতে ভবিষ্যতে সেটার যাতে সেরকম যাতে কোনো রকম ঘটনা যাতে না ঘটে, ভবিষ্যতে যাতে সেরকম কোনো ধরনের অপ্রীতিকর কোনো একটা পরিস্থিতি সৃষ্টি না হয়, সেটা অবশ্যই যে কোনো সরকার থেকে তাকে তার দেখা দরকার। সেটা নিশ্চয়ই, সেটা আপনাদের দল যদি সরকারে থেকে থাকে এবং আপনারা যদি এটা রাইট মেজার্স আপনারা নেন সময় মতো, না আপনারা আপনি না আপনি একটা কথা বলছেন আপনাদের সরকার আপনাদের হবে, আজকের সরকার এই ধরনের কাজকর্মকে ইন্টেলিজেন্স দিচ্ছে এরকম কোন প্রমাণ কি আপনার কাছে আছে? যেখানে আপনাদের আপনাদের দলের সরকার রয়েছে, বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন যার এক একজনের কি বলে আলাদা আলাদা তাদের কন্ট্রোল আছে, যখন আমাদের ভাষা আন্দোলন নিয়ে কথা হচ্ছিল তখন আপনারাও বলেছেন যে 1961 সালে কাদের সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল। হ্যাঁ, এবং অবশ্যই আমরা সেটা নাকচ করব না, কংগ্রেসের সরকার ছিল এবং কংগ্রেসের নেতাদের সেটা মানতে হবে যে তাদের সরকার ছিল। তো যখন যে দলের সরকার এবং যে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেটা দায়ভার নিতেই হবে। আমি একটু মধ্যখানে একটা রেফারেন্স দিই, যদিও জিনিসটা আমরা কনসেন্ট্রেট করে নিয়েছি গত 3-4 বছরের বিষয়গুলোর মধ্যে, এটা তো আছে, সূত্রটা তো 3-4 বছর থেকে শুরু হয়নি, অনেক আগে থেকে শুরু হয়েছে, ইভেন প্রি ইন্ডিপেন্ডেন্স থেকেই শুরু হয়েছে, এটা বলেছে ইট ইজ কারেক্ট। দেশভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, এটাও কারেক্ট। পরবর্তীতে ভারতবর্ষে কতগুলো জিনিস কংগ্রেস আমরা মনে করি নীতিগতভাবে তারা ধর্মনিরপেক্ষ, আমরা মনে করি ওরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করছে এটা আমরা মনে করি, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় সংঘাতগুলো তৈরি হয়েছে ওদের অনেকগুলো কাজের জন্য। 85 সালে রাজীব গান্ধী যদি রাম মন্দিরের তারাটা না খুলতেন তাহলে এই ডিসপিউটটাই তৈরি হয় না, সেখান থেকে শুরু হয়েছে এবং বিজেপির উত্থানেরও একটা বড় সূত্র হয়ে দাঁড়িয়েছে রাম মন্দির, আজও সেটা চলছে। মোহন ভাগবত বলে যাচ্ছেন যে আগামী বছর রামনবমী হবে রাম ওইখানে, কোর্টের রায় এখনো বেরোয়নি, তার মানে কোর্ট ওদের কাছে কিছু নয়, তো কোর্ট ওদের কাছে কিছু নয়, সরকার ওদের কাছে কিছু নয়, মানুষের যে আশঙ্কা সেটা তাদের কাছে কিছু নয়। এই যে বিষয়গুলো দাঁড়িয়ে যাচ্ছে তার সঙ্গে আপনি যেটা বললেন ভেরি কারেক্টলি, এই যে অস্ত্র হাতে যে উল্লম্ফন, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে এই ধরনের লুম্পেন তৈরি হয়েছে, যে লুম্পেনরা পরবর্তীতে ফ্যাসিবাদের মূল রক্ষক হয়ে দাঁড়িয়েছে। আজকে বেকার এনআরসির নামে এই যে 72-এর পরে যারা এসছে তাদের নিজস্ব যে অস্তিত্বের সংকট, এই সমস্ত কিছু থেকে এই সমস্ত লুম্পেন তৈরি হচ্ছে, যারা আজকে অস্ত্র হাতে রাস্তা দিয়ে মার্চ করছে, সরকার তাকিয়ে দেখছে, কোনো অ্যাকশন নেই। আপনি বলুন গত এই কিছুদিন ধরে সরকারের তরফে কী অ্যাকশন আছে, এটা ধর্মীয় জায়গা। 2 নম্বর হচ্ছে আপনি দেখুন অর্থনীতির জায়গাটা, আমি বলেছিলাম আমি তো আমাদের রেফারেন্স দিইনি, 5 গ্রাম কাগজ কোন, জাগিরোড কাগজ কোন, সরকারের সম্পত্তি, সরকার বেতন দিচ্ছে না, সরকার এটাকে রিভাইভ করছে না, শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে, মানুষগুলি না খেয়ে আসছে। এই গোটা বিষয়টাকে যদি আপনি ধরেন, একদিকে সরকার অর্থনৈতিকভাবে ব্যর্থ, আরেকদিকে সরকার এই ধর্মীয় গোষ্ঠীগুলো যে উত্থানগুলি সেগুলি নীরবে দেখছে, এটা তাদের ফেভারে আসছে, তো মোটিভটা কি, মোটিভেশনটা দেখুন আপনারা কোন দিকে যাচ্ছে। মূল কথাটা সুপ্রিয়দা, পলিটিক্যাল আর ইলেকট্রাল পলিটিক্সের মধ্যে, যে ইলেকট্রাল পলিটিক্সে যখনই কোনো দল বা কোনো সংগঠন বা কোনো কিছু যখন যায় তখন তার ইলেকট্রাল ফায়দাটাকে সবচেয়ে বেশি তাকাবে, তো অটোমেটিক্যালি কি হচ্ছে,
যে ইলেকট্রন ফায়দার জন্য আমি কি কি আমার দিকে আসছে অস্ত্র অস্ত্র এগুলো তো এক একটা এক এক দিকে কাজ করে যাচ্ছে। ধর্ম সবচেয়ে বড় অস্ত্র, তার মধ্যে যেটা যে ধর্ম রাজনীতি, এখানে দেখা যাচ্ছে এই দলের ধর্মটা সবচেয়ে বড় একটা অস্ত্র হয়ে যাচ্ছে। যার দরুন আজকে আদিত্যনাথ, যিনি একজন সিএম যোগী আদিত্যনাথ জি, উনি আমাদের এখানকার নাথ গোষ্ঠীর জন্য ধর্মনগর আসলেন। আপনি খেয়াল করে দেখুন, একটু আগে কোনাদা বলেছিল যে ত্রিপুরাতে ইলেকশনের সময় 28 জন ক্যাবিনেট মন্ত্রী একটা ছোট্ট স্টেট, সেই স্টেটে এসে তাদের ইলেকট্রাল পলিটিক্সটা যাতে হয়, যাতে ইলেকশনে জেতা যায়, সেই জায়গাটাকে তৈরি করার যে একটা উদার জায়গা তৈরি করে দিয়েছে এই ধর্মের ভিত্তি। তোমার যে কথাটা বলছে যে 28 জন মন্ত্রী এসছে, সেটা 28 জনকে 42 জনকে 100 জন আসুক, সেটা তো কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। যেখানে যেহেতু এখানে কি বলে নির্বাচন এসছে, নির্বাচনে যেহেতু পলিটিক্যাল পার্টি, নির্বাচনে জেতার জন্যে বিভিন্ন কথাবার্তা আসার জন্য সেটা আসবে না। না, যে কথাটা বললে আদিত্যনাথ নাথের জন্য এখানে এসছেন, সেটাকে আপনি কোনো কোনো জায়গাতে কোনো প্রমাণ করতে পারবেন যে নাথ সম্প্রদায়ের জন্য আদিত্যনাথ সেখানে এসছেন? নিউজ পেপারে বিবৃতি ছাড়ো তো অনেক বিবৃতি দেয়, অনেক বিবৃতি দেয়। যাই হোক, আমাদের সময় কম, আমি কনাদার সুর ধরে একটা কথা তোমার লাগে বলবো যে আমরা এর আগে দেখেছি যে আপনি যে 28 জন ক্যাবিনেট মন্ত্রীর কথা বললেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল কংগ্রেসের মতো ডেমো বোধহয় আর কেউ দেখায়নি। একটা ছোট্ট একটা বিধানসভার এই ডেমোটা হয়তো কংগ্রেস দেখিয়ে গেছে। আবার একটা কথা বলি, একটা জায়গাতে আমরা একমত হয়ে গেছি, ধন্যবাদ কনকবাবুকে, তিনি যে কথাটা বলেছেন যে ভারতীয় সংবিধানটা কিছু উদাহরণ উঠে এসছে এখানে। আমরা দেখেছি যে এনআরসি নিয়ে যে বক্তব্যগুলি আসছে, বা আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নোটিফিকেশনটা জারি করেছিলেন 2014 সালের ডিসেম্বর অবধি যারা এসেছেন, বা এখন যে পর্যায়ে এবং একটি সংঘ পরিবার আবার বলছেন হিন্দু বাঙালিদের কথা, তা আমরা কিন্তু দেখছি যে এনআরসির মতো একটা এত সেন্সিটিভ বিষয় সেখানেও কিন্তু ধর্মের প্রভাব রয়েছে, ধর্মের প্রভাব সেই জায়গাটা রয়েছে। আমি যে কথাটা বলতেছিলাম আগে যে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, যেটা আমাদের এখন প্রত্যেক দিনের আমাদের মৌলিক চাহিদার মতো হয়ে গেছে, সোশ্যাল নেটওয়ার্কে আমরা আরেকদিন সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে আমরা বিতর্কে বসেছিলাম। সোশ্যাল নেটওয়ার্কে আজকাল আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে, যেটা সুপ্রিয়দা বললেন যে আমরা সবাই একমত, আমাদের প্রত্যেকের, প্রত্যেকটি দল, প্রত্যেকটি এনজিওস, আমাদের একটা জায়গায় আমরা হয়তো কিছু প্রয়াস নেওয়া দরকার সোশ্যাল নেটওয়ার্কে রাজনীতি এবং ধর্মকে যেভাবে আরও বেশি সংঘাতপূর্ণ করা হচ্ছে। এবং আমি কোনদাকে বলতে চাইছিলাম যে বিজেপি দলের বা যুব মোর্চার কিছু কিছু নেতা যারা পদে রয়েছেন এমন কিছু কিছু কমেন্টস করছেন, হয়তো এর কাউন্টার দিতে গিয়ে কংগ্রেস বা সিপিএম এর এরাও এমন কিছু কমেন্টস করছেন যেটা না করে করে করে। আমরা দেখেছি ত্রিপুরা নির্বাচনের সময় হয়তো সিপিএম হয়তো বিভিন্ন রাজ্যে পাওয়ারে নেই বা সংগঠন নেই, যার জন্য হয়তো সে পরিধিটা কম, সিপিএম এর কমেন্টও দেখতে পারবেন না যেটা কোন জায়গাতে কন্ডেম করার মতো না। সুপ্রিয়দা আছে ফেসবুকে, সেটা সুপ্রিয়দা সিপিএম করেনি, ফেসবুকে সিপিএম না। আপনাদের ত্রিপুরা নির্বাচনের সময় দুপক্ষেই হয়, সুপ্রিয়দা তবে একটু ইয়ে আছে কি বলে, ওনারা বলছেন ঠিকই সিপিএম এর কোনো কিছু দেখাতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, সেটা ঠিকই আছে, কারণ এসব নিয়ে এখন চিন্তা ভাবনা করাটা আমার মনে হয় যে সে প্রাসঙ্গিকতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর সমগ্র ভারতবর্ষে একটা রাজ্যে আছে সেটার থেকেও যাবে। আমি একটা কথা বলতেছিলাম, এটা নিয়ে আমার মনে হয় বেশি সিপিএম শ্রেণী রাজনীতিতে বিশ্বাস করে, সংসদীয় রাজনীতিতে কোনো পাওয়ারে থাকলো কিনা না সেটা আমরা জানি, সিপিএম কি সেটা আমরা জানি,
আমার আমার ঘরে খাবে আর আরেকজনের গুণ গাইবে, সেটা সেটা আমাদের ভালো করে জানা। না গেলে ভালো, আমরা আমরা যেহেতু অন্য একটা টপিকে এসেছি, আমরা সেটাতে যদি যদি সে ধরনের যদি আসে, যে ধরনের কথা যদি আসে তখন কোনদিন টপিক আসে তখন সেটা নিয়ে আলাপ আলোচনা করা যাবে। যে কথাটা আমি বলতেছিলাম যে এই যে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে হয়তো সোশ্যাল নেটওয়ার্ক থেকে সেটা আরও বেশি ছড়াচ্ছে। আমার একটা কথা মনে হয়, আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজি একদিন বলেছিলেন মুশারফজির উদ্দেশ্যে একটা কথা, যে এক থানেদার মে ওর এক রাষ্ট্র নেতাকে জো স্পিচ হ্যায় উসমে অন্তর হোনা চাহিয়ে। তো আজকে আর সেই অন্তরটা আমরা দেখি না, আজকে যে যাকে যা খুশি বলছে। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এমন একটা সংবেদনশীল পরিস্থিতির শিকার হচ্ছি। রাষ্ট্রনেতা যে কথাটা বলে, রাষ্ট্রনেতা বলতে আমরা এখানে আমরা লোকাল নেতার কথা বলছি না, রাষ্ট্রনেতা মানে যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, মানে এখন রাষ্ট্র পরিচালনা করছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা যদি আপনি বলে থাকেন তাহলে তো আমার অবজেকশন আছে, কারণ নরেন্দ্র মোদী এরকম কোনো কথাবার্তা আমরা শুনিনি। সেটা আমি ওনাকে তার জন্য আমি জিজ্ঞেস করলাম উনি কি মিন করতে চাইছেন। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টি বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এরকম ন্যাশনাল পার্টির যদি একজন সাধারণ সদস্য হয়ে থাকেন, তারও বক্তব্যের মধ্যে সেই মার্জিত ভাবটা থাকা উচিত। আমার মনে হয় সেটা প্রত্যেক দলের নেতাদের সেই দায়িত্বটা নেওয়া উচিত, কিন্তু সেটা থাকছে না, আজকের দিনে থাকছে না, এবং সোশ্যাল নেটওয়ার্ক সেটা আরো ছড়াচ্ছে। যাই হোক, একটা জায়গায় আমরা উপনীত হয়েছি যে রাজনীতির স্বার্থে সবাই কিন্তু ধর্মকে ইউজ করছেন। এবং আজকে আমাদের মধ্যে যারা তিনজন অতিথি উপস্থিত রয়েছেন, এবং তিনজনই আমি আগেও বলছি এরা সুতার্কিক, কখনো অভিযোগ মেনে নিতে তারা রাজি নয়। এবং একজন আরেকজনকে আমরা এই এপিসোডটা যদি 5 ঘন্টারও করি কিন্তু তত সময়ও তারা মেনে নেবেন না সেটা, কিন্তু বাস্তব বাস্তবই হয় কিছু ঘটনা আমরা অস্বীকার করতে পারবো না। এবং সব কিছুর ঊর্ধ্বে আমাদের জনসাধারণের যে বক্তব্য, জনসাধারণের যে আওয়াজ, আমরা বারবারই দেখছি ভারতবর্ষের গণতন্ত্রের রাজনীতিতে যে মানুষই কিন্তু শেষ কথা, জনগণ শেষ কথা। তাই অনেক অনেক ধন্যবাদ কনাদা, তোমালদা এবং সুপ্রিয় দাকে। এবং একটা জায়গায় আমরা আজকে এই এপিসোড থেকে আমরা এই মেসেজটা দিতে পারি যে আমাদের প্রত্যেক দলের নেতাদের, আমাদের সবাই, শুধু রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃবর্গকে দুষলে হবে না, সেই জায়গায় যাতে আমরা সাধারণ জনগণ যারা রয়েছি, কেউ যদি এরকম ভুল করে থাকেন, ধর্মকে নিয়ে খেলে থাকেন, সেটার প্রতিবাদমুখী আমাদেরও হওয়া উচিত এবং আমাদের দেখিয়ে দেওয়া উচিত সেই জিনিসটা। তাই আমরা আবারও আগামী এপিসোডে এরকম কোনো বিতর্কিত অধ্যায় নিয়ে আমরা চলে আসব, কথা বলবো বিশিষ্ট জনদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, এবং বিশেষ করে কনাদা, তোমালদা, সুপ্রিয়দা, আপনাদেরকে ভিটিভি এবং ঈশান বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ এবং নমস্কার। আমরা অবশ্যই রাজনৈতিকভাবে কিছুটা হলেও আজ সমৃদ্ধ হলাম। আপনারা সবাই ভালো থাকবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সবার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক, সবার জীবন সুন্দর হোক, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।